হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য যে ছোট্ট ব্লগটি নিয়ে এসেছি, কাশ্মীর কি রানী কাশ্মীর কি সুন্দরী, টিউলিপ গার্ডেন। এই টিউলিপ গার্ডেনের সমস্ত কালারের ফুল আপনাদের দেখাতে চলেছি। ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই টিউলিপ গার্ডেনের অপরূপ সৌন্দর্য। তাই সারা বছরের শেষে এপ্রিল মাসে শুধু ভারতবর্ষ থেকেই নয়, পৃথিবীর নানান প্রান্ত থেকে মানুষ এত ভিড় জমায়। দেখুন বন্ধুরা, এই ফুলের আসল লুক এবং কত রকম কালার আমরা দেখুন। এই টিউলিপ ফুল সারা বছরে কিন্তু এক মাসের জন্য জন্ম নেয়, আবার এক পশলা বৃষ্টি হলেই নষ্ট হয়ে যায় বন্ধুরা। তাই এই ফুলের টানেই এত মানুষ ছুটে আসে কাশ্মীরে টিউলিপ ফুল দেখার জন্য। আজ এপ্রিল মাসের 7 তারিখ, আমরা এসেছি এই টিউলিপ গার্ডেনে আপনাদের সামনে কিছু টিউলিপের সুন্দর মুহূর্ত তুলে ধরার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন। দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। বন্ধুরা, আমরা যদি কখনো কাশ্মীর যান তো এই এপ্রিল মাসে একবার হলেও এই টিউলিপ গার্ডেনে ঘুরে আসবেন, মনে আলাদা রকম একটা শান্তি পেয়ে যাবেন। আর এই টিউলিপ গার্ডেনে এসে একটি প্রবাদ মনে পড়ছে, এ পৃথিবীতে জন্মানো সর্বসুন্দর, থাকে না সারা জীবন, থাকে না সারা বছর, থাকে হাতে গোনা কয়েকটি দিন। তাই বলবো, এ পৃথিবীতে মানুষের পাওয়া ভালো জিনিস ভালো জন থাকে না বেশিক্ষণ। তাই যতক্ষণ আছে ভালোবাসুন, ভালো রাখুন, আর ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, কাশ্মীরে যারা গিয়েছেন তারা তো জানেনই, এবং যারা যাননি তাদেরকে বলবো কাশ্মীর যান, একবার হলেও কাশ্মীর ঘুরে আসুন, খুবই ভালো লাগবে বন্ধুরা, খুবই ভালো জায়গা। এবং এই এপ্রিল মাসে গেলে আপনারা টিউলিপ ফুল এবং প্রচুর পরিমাণে বরফ ও স্নোফল দেখতে পাবেন বন্ধুরা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যা যা করার করে দিও ভাইয়ের চ্যানেলে। ধন্যবাদ।